ফৌজদারি মামলা এই জামিনের ক্ষেত্রে কতগুলি বিষয়কে বিবেচনার মধ্যে নেওয়া জরুরি হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমরা বলার চেষ্টা করছি যে কতগুলি বিষয় যেগুলি জামিনের ক্ষেত্রে অবশ্যই বিবেচ্য বলে বিবেচিত হতে পারে। অর্থাৎ জামিন দেওয়ার পূর্বে আদালত কতগুলি বিষয় অবশ্যই মাথার মধ্যে নেবেন এবং সে কী কী বিষয়গুলি নেবেন সেই বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করছি। আদালত মূলত দেখবেন যে এই যে মামলাটা হলো সেই মামলাটা আসলে প্রাইমা ফিসিটা তার বিরুদ্ধে আছে কি না, আসামিকে দোষী মনে করার কারণ আছে কি না, এজাহারে তার নাম আছে কি না, তাকে যদি জামিন দেওয়া হয় সে আদালতে যথাসময় হাজির হবে কি না, তার উপযুক্ত জামিনদার আছে কি না, তার জামিন পাওয়ার মতন যৌক্তিক কোনো শারীরিক বা মানসিক সমস্যায় ভুগছে কি না, বা তার পরিবারের নিকটজন কোনো সদস্য তারও এরকম কোনো অসুখে ভুগছে কি না যে অসুখগুলির কারণে তাকে মুক্তি দিলে এফেক্ট হতে পারে, যদি মহিলা আসামি হয় তাহলে সে সন্তান সম্ভব কি না এবং তার মেয়াদ অতিরেই কি না, যে জেলে থাকলে তার সন্তানাদের ভবিষ্যতে একটা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে, এবং ধারাটা কীরকম যে অপরাধের শাস্তি দিতে চাওয়া হচ্ছে সে অপরাধের শাস্তিটা কি খুবই গুরুতর না লঘুতর, গুরুতর হলে সেই বিষয়ে জামিনটার জন্য একটু শক্ত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে আদালত, আর যদি সহনশীল হয় তাহলে সেক্ষেত্রে আদালত একটু নমনীয় দৃষ্টিভঙ্গি অ্যাপ্লাই করবে। তারপর আসামির চরিত্র, তার জীবনযাপন, তার পেশাগত কী কাজের সাথে সে জড়িত সেই বিষয়গুলিও একটা বিবেচনার মধ্যে আনতে আদালত তৎপর থাকে। তারপর আদালত তাকে জামিন দিলে মামলায় বিলম্ব ঘটবে কি না, বা জেল হাজতে থাকলে আসলে তার পরিবার অনাহারে অধ্যাহারে থাকার মতো সিচুয়েশন কাজ করবে কি না, এরকম অনেক কিছু বিষয়, সে পালিয়ে যাবে কি না, যে অপরাধটার বিরুদ্ধে অভিযোগ আনা যাচ্ছে আসলেই সে তার নামে এজার নামই কি না, অথবা চার্জশিট এসে থাকলে চার্জশিট ভুক্ত কি না, হ্যাঁ চার্জশিট ভুক্ত না হলে তার আসামিকে হুট করে ধরা হয়নি, নিশ্চয়ই চার্জশিটের নাম এসছে, কোনো জবানবন্দি মূল আছে কি না এবং জবানবন্দিতে কোনো সম্পৃক্ততার বিষয় আসে কি না, ইত্যাদি বিষয়কে মাথায় নিয়ে মূলত এই বিবেচনাটা করতে হয়। এবং মামলায় রেহাই দিলে সাক্ষীদের কোনো অসুবিধা হবে কি না, মামলাগুলির ক্ষেত্রে আদালত বিবেচনার ক্ষেত্রে এই বিষয়গুলিকে অবশ্যই মাথায় নেওয়ার চেষ্টা করেন, কারণ ওই বিষয়গুলি মাথায় না রাখলে আসামির জন্য এটা হার্মফুল হয়ে যাবে অকারণে জেলে রাখা, এবং আইনের দৃষ্টিকোণ থেকে অবশ্যই বিচার করার চেষ্টা করেন যে উপযুক্ত কারণ থাকলে আসামিকে জামিন দিয়ে দেওয়ার মতো, কিন্তু ওই সার্বিক পরিস্থিতি বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে আদালত জামিন দিতে বিলম্ব করে থাকেন। আর আমরা তো জানি কতগুলি বিষয় জামিন অযোগ্য এবং জামিন যোগ্যর বিষয় রয়েছে, জামিন যোগ্য বা বেইলেবল অফেন্সগুলি হচ্ছে আলাদা, সেগুলোর জন্য শাস্তির মাত্রাগুলি আমরা দেখব 3 বছরের নিচে, আর 3 বছরের উপর থেকে শুরু করে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এই জাতীয় দণ্ডগুলি যে আদালত দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখেছি বা দেখব যেগুলি অবশ্যই বড় ধরনের অপরাধ, এবং সেই ধরনের বড় ধরনের অপরাধের ক্ষেত্রে আদালত জামিন দিতে অনীহা প্রকাশ করেন শুরুর দিকেই। অবশ্য লম্বা কাস্টডির বিবেচনায় আদালত পরবর্তীতে জামিন দিতে পারেন অথবা বিভিন্ন কারণে আদালতে জামিন দিতে পারেন, সেই বিষয়গুলি অবশ্যই আইনে উল্লেখ আছে, এটা আপনারা জানেন, ফৌজদারি কার্যবিধিতে এই বিষয়গুলি সম্পর্কে বলা আছে যে পুলিশ রিপোর্টের একটা নির্দিষ্ট সময়কাল হলে আপনি জামিন চাওয়ার ক্ষেত্রে তৈরি হয় অথবা মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে যদি চূড়ান্ত নিষ্পত্তি না করতে পারে তাহলে সেক্ষেত্রে আসামির একটা জামিন পাওয়ার গ্রাউন্ডস তৈরি হয়। অবশ্য সব কিছু মিলে নির্ভর করবে যে বিচারক বিষয়টাকে কীভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার এই পর্যবেক্ষণটা কত সাজুস্যই এবং যেই আলোকে উনি মূলত জামিন মঞ্জুর করে থাকেন, এবং বিচারককে অনেক কিছু বিবেচনা করতে হয় এবং বিবেচনা না করলে এটা মোটেও সম্ভবপর হয় না, সেজন্য এটা আদালত বিবেচনা নিয়ে থাকেন। এই হচ্ছে মোটামুটি জামিন সংক্রান্ত কিঞ্চিৎ আলোচনা করলাম, বিস্তারিত আমরা আরও লম্বা আলোচনা করবো, আশা করি সঙ্গে থাকবেন এবং সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন।